আবারও চাকরির নামে দিনে ডাকাতি। জাসফাত রিটেল বাজার প্রাইভেট লিমিটেড নামে একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থা আগরতলা ধলেশ্বর রোডে খোলা হয়। এই সংস্থাটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল লোক নিয়োগ করা হবে বলে। যথারীতি ইন্টারভিউতে আসা সাধারণ মানুষ সন্দেহ নজরে দেখছেন। সংস্থা থেকে বলা হয় কাজে যোগ দেওয়ার পর 2,500 টাকা দিতে হবে। পরবর্তীতে এক মাস অতিক্রান্ত হওয়ার পর তাদের যখন মাইনে দেওয়া হবে মাইনের সাথে ওই টাকা দিয়ে দেওয়া হবে। এই নিয়েই বিভ্রান্তি ছড়ায় ইন্টারভিউতে আসা সাধারণ মানুষের মধ্যে। এই ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে কর্তৃপক্ষের সাথে কথা বলে থানায় দেখা করার জন্য বলে যান। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। কিছুদিন আগে তারা নতুন মনে হয় ফাইন্যান্স খুলতেছে, এর লিগে তারা আমরা নোটিশ দিছে, ভ্যাকেন্সি নোটিশ দিছে। আমি অনলাইনে চেক করলাম, চেক করার পর তারা কইতেছে যে এইরকম এরকম নোটিশ দেখলাম। আমি আসলাম, যোগাযোগ করলাম 25 তারিখের মধ্যে, তারা কইছে সিভি জমা দিতে, সঙ্গে ছবি জমা দিতে আমরা জমা দিলাম, সই করেছে, সার্টিফিকেট দিয়ে সেটা। তো আজকে ইন্টারভিউ হয়েছে আর কালকে ইন্টারভিউ হইলো। তো আজকে আমি ইন্টারভিউ দিয়ে যাইতেছি, এই সময় দেখা গেল যে পুলিশ আছে এখানে। পুলিশ আওয়াতে আমি জিজ্ঞেস করলাম যে পুলিশ কে লিগে আসে বা ঘটন নাকি। তখন পুলিশ কে যে আমরা আইসে এখানে ইনভেস্টিগেশন করানোর লিগে, ইনভেস্টিগেশন করার পরে তুমি তাদের যা পারপাস হয় তুমি যদি করতে চাও তো তারা কাগজপত্র জমা দিও এবং টাকা জমা দিও। এই হিসেবে ঘটনা কি মনে হয়েছে তোমার বিষয়টা? তাদের সঙ্গে কথাবার্তা করে তো ভালোই লাগে, তাদের সবকিছু সিস্টেম আমার খুব ভালো লাগে, তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের সিস্টেম সবকিছু ভালো লাগে। তো এখন কথা হচ্ছে এটা তো ফাইন্যান্স কোম্পানি, আমার নতুন কিছু আছে, তারা সঠিক কিনে সেটা জানার জন্য আমার একটু অপেক্ষা করা উচিত আমি মনে করি। তারা একটা পত্রিকা এড্রেস দিল আর কি, স্যান্ডেল পত্রিকা, সেই এড্রেস ভিত্তিতে আমরা আইসি, আমরা সবাই ধরে না আর অনেকে আইছে, হ্যাঁ তারা সবাই অনেকে গেছে গা। তো লাস্ট পর্যন্ত যে আমরা আসতাম তো এমনি যে অনেকে ক্লাবের ইন্টারভিউ সহ ছিল, তো বাইক কি এটা ইন্টারভিউ দিচ্ছে, এটা প্রাইভেট ইন্টারভিউ, এখানে ইন্টারভিউর মাধ্যমে এখানে আমরা চাকরিতে কি দেওয়াইব, তো সবাই একটু দিতে চাইছে। কোম্পানির নাম হয়ে গেছে জয়েস ওয়েলথ ফাউন্ডেশন প্রাইভেট লিমিটেড, ওটা কোম্পানি, হ্যাঁ এই কোম্পানি আন্ডারে মানে একটা স্মল ফাইন্যান্স করেছে আর কি তারা। এই কোম্পানি আন্ডারে আন্ডার কাজ মানে লোক নিয়োগ করা যাচ্ছে। তো সিআরও পোস্ট, এলআরও পোস্ট, বিভিন্ন পোস্ট আছে, হ্যাঁ এই পোস্টে বিভিন্ন মানে পদে পদে লোক নেওয়া যাচ্ছে। তাছাড়া আপনার ইন্টারভিউ আসতে হয়েছে, আমরা 2,500 টাকা করে দিতেইব, দিলে আমরা ট্রেনিং করে 1 মাসের জন্য, এক মাস ট্রেনিং করার পরে আমরা যার যার জায়গার মধ্যে আমরা প্লেসমেন্ট দেওয়া যাবো। তো কালকে বিকেলে আমরা লাস্ট টাইম 4টার ভিতরে 2,500 টাকা দিতেইব। তো এই যে একটা সংশয় মনে হচ্ছে যে এমনিতে ছিল একটু যে এমন কোনো ইন্টারভিউ, কোনো হার্ড অ্যান্ড সফট স্কিল এরকম কিছু তারা করালো না, জাস্ট আমি এগ্রি হইলে আমি সিলেক্ট, তারপরে আমি চাকরি পেলাম, এরকম একটা এত এত সহজ পদ্ধতি যে বর্তমানে চাকরি কি পাওয়া চাইলে একটা সন্দেহ দিতে চাইছে। তারপরে ক্লাবের প্রতি উদ্দেশ্য আছে তারা, তারপরে না জানি একটু ইনভেস্টিগেশন করলে ভালো হইব, যার কারণে আমি ওইখানে সবাই মিলে জমায়েত হয়ে আছে। তো যাই হোক, মানে পুলিশ টুলিশ আইসে এখানে যে প্রশাসন দপ্তর আইসে, তারা এটা নিয়ে আন্ডার ভেরিফিকেশন আছে ব্যাপারটা। পুলিশ আয়া কি কইছে? পুলিশ আয়া কি কইছে? এখন ভেরিফিকেশন আছে, ভেরিফিকেশন করার পরে তারপরে আমরা দেখছি যে তাদের কোনো রাত্রেবেলা কোনো পুলিশ স্টেশনে কোনো যাওয়ার জন্য কোনো কিছু একটা কইছে যে এটা ইনভেস্টিগেট করা লাগে, ভেরিফিকেশন করা লাগে। আপনারা এরকম কতজন আছেন? কম তো জমা হয়েছে মনে হয় 400 কমে, এমনি যে আসতে মনে হয় 250 থেকে 300 ছিল, কেউ আছে কেউ আছে না, কেউ বাড়তারি মনে হচ্ছে মনে হয় এরকম কেউ কেউ অনেকে আসেনি, যারাই আছে তারাও মানে সংশয় করতে আছে, কেউ আসে প্রেজেন্ট আছে, কেউ গেছে না, কেউ মধ্যে রাজি আছে বা কেউ না আছে, এরকম ব্যাপার তারা গেলে গেছে। আমরা আসি, আমরা রাস্তাতে দেখে গেলাম যে আমরা টাকা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ওরা তো আমরা টাকা দেবো যে এদিকে আসলে কি এদিকে মতো এত লাগবো না না লাগবো, ওই একটা ব্যাপার আছে, যার কারণে আমরা ওই সবাই মিলে একটু আলোচনা করতে চাই। কত টাকা করে চাইছে? এমনিতে 2,500 টাকা কইছে, তো স্টাডি মেটেরিয়াল বাবদে নিব আর 1 মাস আমরা ট্রেনিং করাইব, করার পরে আমরা যাতে জায়গার মধ্যে দুই প্লেসমেন্ট দেওয়াইব, আগরতলা শহরে চলে এসে যে যে ডিস্ট্রিক্ট থেকে আসবে সেই ডিস্ট্রিক্ট থেকে তারা দূর আছে বিভিন্ন জায়গায় জায়গায় তারা জায়গা মানে বাসস্থান অনুযায়ী টাকা নন রিফান্ডেবল, টাকা নিয়ে পরে
দাবি দেওয়া হয়েছে। সেই ট্রেনিং করবো বা ট্রেনিং আত্মীয় দশমের আপনাদের এখন কি সংশয় হইতেছে? সংশয় হইতে মানে কি এইভাবে তো সিলি একটা চাকরি তো সুযোগ এরকম এরকম মনে হতে চাইছে যে গেলেই চাকরি এরকম মনে হতে চাইছে আসলে কি বাস্তবে কি যায় মানে এত সস্তা এত সহজ চাকরি ব্যাপারটা এত আর মানুষের জীবন তো এত সহজ হয়ে যাবে ঠিক আছে না। যেটা গভর্নমেন্ট চাকরি দিতে পারতেছে না মানে ক্রাইসিস আছে বর্তমান সময়ে আপনি এত সহজ হয়ে চাকরি সেটা হলো ভালো কথা কিন্তু এরকম তো আমি আসলে মনে হচ্ছে যে একটি সুষ্ঠুভাবে একটা আলোচনার দরকার যাতে আপনার প্রশাসন জানলে ভালো হয়, ভালো হলে তো ভালো, খারাপ ভালো হলে তো ভালো। এরকম কত ধরনের টাকা দিয়ে জমা মানে ইয়ে হয়েছে আজকে মানে কালকে যারা ইন্টারভিউ হয়েছে আর যারা সিলেক্ট হয়েছে তারা মনে টাকা দিয়ে গেছে মনে হয় আর আমরা টাকা দিয়ে দেখছি না। আজকে যারা সিলেক্ট হইব তারা কালকে টাকা দিব আর সিলেক্ট হচ্ছে সবাই হয়ে গেছে কি বলতে আমার হয় সবাই হয়ে যেতে থাকে এত শুধু আর চাকরি ভালো হয় এরকম আর কি এরকম মনে থাকে এত সহজ মানে চাকরি ওরা কি শুধু আর কি না। ঘটনা হচ্ছে আমরা পেপারে একটা অ্যাড দিয়েছিল ওই অ্যাডের ভিত্তিতে এখানে আসলাম, তারপরে অ্যাডের ভিত্তিতে তাদের কাছে ফোন করেছিলাম, ফোন করার পর তারা এখানে আসলাম, সিভি জমা দিলাম, সিভি জমা দেওয়ার পর তারা আমাদেরকে কল করেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, আজকে ইন্টারভিউ ডেট, এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসলাম। যে ওই এখানে পেপারে অ্যাডটা ছিল এরকম যে স্মল ফাইন্যান্সে কিছু লোক নিয়োগ করা হবে, এখানে পোস্ট কিছু তাদেরকে ডিটেলসে এরকম পেপারে কিছু ছিল না। যখন এখানে আসলাম তখন এসে দেখলাম বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট আছে, যেমন ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, তারপর সিআরও, এলআরও, ক্যাশিয়ার এসব। তো আমরা আজকে ইন্টারভিউ বোর্ডে বসেছি, বসার পর আমি সিআরও পোস্টে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর ওখানে সিআরও পোস্টে ছিল যে 19 জন ক্যান্ডিডেট তারা সিলেক্ট করবে, কিন্তু অনেক ক্যান্ডিডেট সিআরও পোস্টে অ্যাপ্লাই করেছে কিন্তু দেখলাম যে বিষয়টা প্রায় বেশিরভাগ মানুষকে 19-এর বেশি এমন কোনো মানুষকে তারা সিলেক্ট করেছে। সিলেক্ট করার পর বলছে যে 2500 টাকা নিয়ে কালকে বিকাল 4টার মধ্যে এখানে উপস্থিত করতে হবে। ওইখানে আমাদের একটু সংশয় যে 19 জন চেয়েছে কিন্তু অনেক বেশি ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছে, কীরকমভাবে করবে, টাকাটাও বা কেন চাইছে বা কীভাবে টাকা যে দেবো তার পেছনে কি সত্যতা থাকবে না কি কখনো কখনো কোনো জায়গায় কোনো সংশয় আছে দেখা দেবে, ওটাই নিয়ে আমরা একটু দ্বন্দ্বে আছি। কী নাম আপনার? সুজিত পাল। আপনি এখানে ইন্টারভিউ কল করেছিলেন, এখানে লোকজন আপনার নামে বলছে যে বাইরে এরকম কি যে আপনি নাকি টাকা পয়সা নিচ্ছেন ও কথা বলছেন, তো তাদের মনে একটু সংশয় প্রকাশ হয়েছে? না দেখুন, সংশয়ের ব্যাপারটা আলাদা ম্যাডাম, যাদের অ্যাগ্রিড আমরা ইন্টারভিউ প্রসেস দেখেছি, এবার আমরা বলেছি ট্রেনিং করতে হলে 1 মাস যেটা আমাদের কন্ডিশনে আছে। আপনি যদি ট্রেনিং করেন, ট্রেনিং করার পথে আমরা কোনো ধরনের এক্সপেন্ডিচার বা কোনো কিছু আমরা কারো কাছে বেয়ার মানে করার জন্য বেয়ার করার জন্যে বা দেওয়ার জন্য বলি, সেই জায়গায় আমি একটা ন্যূনতম খরচা বলেছি যেটা হতে আপনাকে দিতে হতে পারে, আমি বলিনি যে দিতেই হবে, ঠিক আছে? আপনি যদি অ্যাগ্রিড থাকেন তাহলেই আসবেন, নাহলে আসবেন না, কি আছে তাতে? কাউকে তো ফোর্স করা হয়নি 1 টাকা দেওয়ার জন্য এখানে। কমপ্লেন দেখুন করতেই পারে, কমপ্লেন কেউ যদি এখন সিলেক্ট হয়নি, ধরুন একটা লোক সিলেক্ট হয়নি, বাইরে গিয়ে সে স্বাভাবিক সে এলিজিবল নয় এই পোস্টের জন্য, বাইরে গিয়ে একটা কমপ্লেন করলো যে আমার থেকে টাকা দাবি করা হয়েছে, এটা ফালতু পে, আমি করবো মানে এই যে টাকা নেওয়া হচ্ছে যারা সিলেক্ট হচ্ছে আপনি এদেরকে কত কত দিনের মধ্যে জমা করতে হবে? দেখুন টাকা নেওয়া হচ্ছে বা কতদিনের মধ্যে দেওয়া হবে সেটার কোনো এখানে আমি ডিটেল কাউকে কিছু বলা নেই, এখানে বলা হচ্ছে যে আপনি যদি সিলেক্ট হন আমরা ট্রেনিং করাবো, ট্রেনিংয়ের জন্য আমরা কোনো পয়সা দাবি করিনি, ঠিক আছে? জাস্ট স্টাডি ম্যাটেরিয়ালের জন্য একটা খরচা আসতে পারে, সেটা যদি আপনি বেয়ার করতে পারেন, এগ্রিড হন, এটার জন্য আমরা 2500 নিচ্ছি, কিন্তু ফিউচারে আমরা এটা তাকে আমরা ফিরিয়ে দেবো, কীভাবে দেবো? তার স্যালারির মাধ্যমে দেবো। এটা কিসের জব এবং ওটা কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে, কীভাবে? এটা ওয়েস্ট ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট হচ্ছে, এটা লোন রিলেটেড জব, গ্রুপ লোন, বিভিন্ন সেক্টরে লোন প্রোভাইড করা এবং যে রিকভারি করা, এটাই। আপনারা কতজনকে মানে এই ভ্যাকেন্সিটা মানে ভ্যাকেন্সি বিভিন্ন আছে, যেমন 3টা ব্রাঞ্চ করার আমাদের অনুমতি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, 3টা ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ক্যাশিয়ার পোস্ট আছে 3টে, আর বাকি সিআরও এলআরও আছে।
আপনারা এরকম মানে কতজনকে রিক্রুটমেন্ট করবেন? এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট আমার কাছে আসেনি যে কতজন রিক্রুট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? ফাইনাল লিস্ট হওয়ার পর, শর্ট লিস্ট হওয়ার পর আমি বলতে পারবো, কারণ ইন্টারভিউ তো দেয় প্রচুর লোক, সিলেকশন হয় 5-6 জন লোক। আমরা এই এই নিয়ে 3 বার কল করেছি, ঠিক আছে? তো কেউ সাথে ধরুন টার্মস অ্যান্ড কন্ডিশন 2-5 জন সিলেক্ট হয়েছে, ওরা জব করছে আজকে, ওনাদের জিজ্ঞেস করুন, যারা আমাদের এখানে অলরেডি স্টাফ যারা অলরেডি তারা জব করছে তাদেরকে জিজ্ঞেস করুন। কেউ বা কেউ হয়তো সিলেক্ট হয়নি, বাইরে বেরিয়ে বলছে যে আমার কাছে এই দাবি করছে, সেই দাবি করছে, মিথ্যা অভিযোগ করেছে। তো পুলিশ ভেরিফিকেশন যখন এসছে, পুলিশ ভেরিফিকেশনে আমাদের কাছ থেকে ডকুমেন্ট চেয়েছিল, আমরা দিয়ে দিয়েছি। পুলিশকে আপনাদেরকে আবার ডাকি? নিশ্চয়ই, ভেরিফিকেশনের জন্য থানায় ডাকবে। তো ওনারা ডকুমেন্ট নিয়ে গেছেন, সার্চ করছেন, আমরা যাবো। যদি কোনো অভিযোগ থাকে নিশ্চয়ই আমরা ক্লিয়ার করবো ব্যাপারটা। লুকোচুরিতে কোনো ম্যাটার নেই। আপনারা আপনার পরিচয়টা? আমি কোম্পানির এমডি। নাম? দেবপ্রসাদ চক্রবর্তী।